শিশু জন্মের পর থেকেই মা বাবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দৈহিকভাবে তাদের সন্তান বাড়ছে কিনা। অভিভাবকরা অনেকেই ছোটবেলা থেকেই সন্তানদের ব্যায়াম ও অতিরিক্ত ভিটামিন খাইয়ে থাকেন, যা সন্তানের জন্য হিতে বিপরীত হতে পারে। অনেকেই মনে করেন শিশু গোলগাল নাদুস নুদুস হলেই সে স্বাস্থ্যবান, কিন্তু ধারণাটি পুরোপুরি সঠিক নয়। এর সঙ্গে সঠিক উচ্চতাও চাই, এটা অনেক অভিভাবকই জানেন না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুদের উচ্চতাও বাড়ে, কিন্তু সঠিক যত্ন, সুষম খাবার সহ নানা কারণে উচ্চতার হেরফের হতে পারে। তাই আপনার শিশু ঠিকমতো বাড়ছে কি না সেদিকে নজর রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। প্রায় সব বাবা মাই তাদের শিশুটি সঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা নিয়ে চিন্তায় থাকেন। অনেকেই ঘন ঘন ছোটেন ডাক্তারের কাছে, অন্য শিশুর সঙ্গে তুলনা করে জোর করে অতিরিক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করেন। অভিভাবকরা কৌতূহল থেকে সন্তানদের ছোটবেলা থেকে ব্যায়াম ও অতিরিক্ত ভিটামিন খাইয়ে থাকেন, যা মাঝে মাঝে বিপরীত ফলাফল দেয়। এতে ক্ষতির সম্মুখীন হন শিশুটি। শিশু বিশেষজ্ঞদের মতে শিশুকালে শারীরিক ও মানসিক বিকাশ হয়ে থাকে, তাই শিশুর সঠিক বৃদ্ধি নিয়ে মা বাবা উদ্বেগে থাকেন। শারীরিক এই বৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এর পেছনে কাজ করে অনেকগুলো বিষয়, জন্মগত ত্রুটি, পারিবারিক অবস্থান, দীর্ঘমেয়াদী রোগ এবং অপুষ্টি। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই পূর্ণাঙ্গ যুবক হওয়া পর্যন্ত পুরো সময়ের বৃদ্ধি মূলত নিয়ন্ত্রিত হয় গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন ও ইনসুলিন হরমোনের সমন্বিত কার্যক্রমের দ্বারা। এর সঙ্গে জন্মের পর প্রথম বছরের দ্রুত বৃদ্ধি ও বিকাশে পর্যাপ্ত পুষ্টির পাশাপাশি গ্রোথ হরমোন বেশি ভূমিকা রাখে। পরবর্তীকালে শিশুর বয়স যখন 9 থেকে 10 বছরের কাছাকাছি হয়, তখন বয়সসন্ধির সময় সেক্স স্টেরিওটাইড দ্রুত বৃদ্ধি ঘটিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়া জনসাধারণের জন্য কিছুটা কঠিন মনে হলেও চোখের পলকেই আপনার শিশুর এই পরিবর্তন হচ্ছে। শিশুর সার্বিক বৃদ্ধির প্রতিটি পর্যায়ে পরিমিত পুষ্টির যোগান এবং সময়মতো অন্য রোগের চিকিৎসা যেমন জরুরি, তেমনি শরীরে হরমোনের সমস্যা থাকলে তার নিরসন ছাড়া কোনো চেষ্টাই ফলদায়ক হতে পারে না। বাংলাদেশের অধিকাংশ অভিভাবকের শিশুর সঠিক যত্ন ও প্রতিপালন সম্পর্কে জ্ঞান এখনও বেশ সীমিত। বাবা মা কাজে থাকার সময় ছোট শিশুরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হয়। বাংলাদেশের শিশুর প্রাথমিক বিকাশের চ্যালেঞ্জগুলো সহিংস আচরণ, জ্ঞানের সীমিত সুযোগ এবং মৌলিক সেবাগুলোর ঘাটতির সঙ্গে সম্পৃক্ত। প্রতি 4টি শিশুর মধ্যে 3টি শিশু মানসিক নির্যাতনের এবং প্রতি 3টি শিশুর মধ্যে 2টি শিশু শারীরিক শাস্তি ভোগ করছে। শিশুদের ঘরে আটকে না রেখে বাইরে রোদে খেলাধুলা করতে দিন। অন্যদের তুলনায় লম্বা কম হচ্ছে মনে হলে চিকিৎসকের শরণাপন্ন হন। নানা ধরনের হরমোনজনিত কারণে বৃদ্ধি ব্যাহত হতে পারে। সুরজ আহমেদ, দেশ টিভি।